হঠাৎ গাড়ি থামিয়ে রাস্তায় তরমুজ খেলেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল এবার যাত্রার মাঝপথে গাড়ি থামিয়ে রাস্তার পাশের তরমুজ বিক্রেতার কাছ থেকে তরমুজ কিনে খেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন এর আগে তিনি নিজের নির্বাচনী এলাকা কুমিল্লার লাঙন কোটে রাস্তায় গাড়িবহর থামিয়ে এক জেলের জাল নিয়ে খালে মাছ ধরে ভাইরাল হয়েছিলেন সে সময় তিনি ছিলেন পরিকল্পনা মন্ত্রী জানা গেছে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের দুটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বেলা এগারোটার দিকে সড়ক পথে কুমিলার উদ্দেশ্যে রণ নাহন অর্থমন্ত্রী দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছায় অর্থমন্ত্রীর গাড়িবহর এ সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে তরমুজ বিক্রি করতে দেখেন মন্ত্রী সঙ্গে সঙ্গে গাড়িবহর থামিয়ে তরমুজ বিক্রেতাকে ডাক দেন তিনি অর্থমন্ত্রী ডাকে সারা দিয়ে এগিয়ে আসেন তরমুজ বিক্রেতা তখন বিক্রেতাকে অর্থমন্ত্রী জানান তিনি তরমুজ খেতে চান বিক্রেতা তরমুজ আনতে এগিয়ে যান এ সময় অর্থমন্ত্রী ব্যক্তিগত এক কর্মকর্তা গিয়ে তরমুজ নিয়ে আসেন এবং অর্থমন্ত্রী গাইতে বসেই সেই তরমুজ খান সেই তরমুজ ছবি মন্ত্রী ফেসবুকে আপ করেন এর পরপরই পোস্টটি ভাইরাল হয় ছবির নিচে অনেকে অর্থমন্ত্রী প্রশংসা সংখ্যা করেও কমেন্ট করেন তবে শুধু অর্থমন্ত্রী নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বর্তমান সরকারের মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কেউ মাটি কেটে কেউ বা ফুটপাতে দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে কেউ রিক্সা বা মোটর চালিয়ে মোটর সাইকেল চড়ে অফিসে গিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে রুগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে আবার কেউ বা গান গেয়ে দেশ জুড়ে বেশ আলোচিত হয়েছেন আর এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন বর্তমান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়া আহম মুস্তফা কামাল